মালিক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে নবম্বর আশা করি এই করোনাকালের সময়ে তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো। যেহেতু আমাদের শ্রেণীতে বাড়তি কার্যক্রম হচ্ছে না, এজন্য আমরা অনলাইন কার্যক্রম পরিচালনা করছি। আজ আমি তোমাদের বাংলা প্রথম পক্ষ থেকে কবিতা রচনাতে জীবন সঙ্গী কবিতা নিয়ে আলোচনা করব। এই জীবন সঙ্গী কবিতাটি লিখেছেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবি জেলার গুলিটা রাজনগর গ্রামে জন্মগ্রহণ করে। তার পিতা কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার ফিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন, ফলে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। অতঃপর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি সরকারি চাকরি, স্কুল শিক্ষকতা এবং পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত হন। মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি বৃদ্ধ সংঘর নামক মহাকাব্য রচনা করেন। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের পর মাইকেল মধুসূদন যেমন প্রথমে মেঘনাদ মহাকাব্য মহাকাব্য রচনা করে খ্যাতি লাভ করেছেন, তেমনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ সংঘর নামক মহাকাব্য রচনা করেন। এছাড়া তার বলে দুটো কাব্যগ্রন্থ হচ্ছে চিন্তাকারী, বীরবাহ, আশাকানা, ছায়াময়ী ইত্যাদি। কবি 1933 সালে 24 মে মৃত্যুবরণ করেন। প্রথমে আমরা কবিতাটি একটু পড়ে নিই। বলনা কাতর স্বরে বৃথা জন্মের সংসারে জীবন নিঃশ্বাস স্বপন দ্বারা পুত্র পরিবার তুমি কাঁদি তোমার বলে যে করুণা রন্ধ মানব জনসার এমন পাবে না আর বড় যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় করোনা হ্রাস করোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্য সংসারে সংসারে সাজ করো নিত্য নিষ্কাজ হবে উন্নতি কাজে হয় দিন যায় ফান যায় সময় তাহার নয় দেখে ভার না গ্রহে স্থির সহারে সম্পদ ভবন সকলে বিচারে কাল আয়ু কেন শৈবালে সংসার সমরাঙ্গনে যুদ্ধ পর দৃঢ়পণে ভয়ে ভীত কোন মানব পর যুদ্ধ বীর্যবান যাই যাবে যাত্রা মহিমায় জগতে দুর্ল মনোহর মূর্তি হেরে উহে যে অন্ধকারে ভবিষ্যতে কতটা নির্ভর অতীত সুখের দিনে পুনরায় দেখে নে চিন্তা করে হয়ে কাটা
মহাজনী মহাজন যে পথে করে গমন হয়েছে তাতে চরণীয় সেই পথ লক্ষ্য করে শিরকীর্তির ভজা ধরে আমরা অবগমন করি সমর সাগর দিয়ে পদানুকম্পিত করে আমরা অবগমন সেই চিহ্ন লক্ষ্য করে অন্য প্রয়োজন করে যশোদারে আসতে সত্য করোনা মানবগণ বৃথা হয়ে জীবন সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছে যাহা সাধন করব তাহা রত হয়ে নিজের কাজে তাহলে কবি যে কবিতাটি লিখেছেন অর্থাৎ আমাদের জীবন ক্ষণস্থায়ী আমরা এখানে চিরজীবন বেঁচে থাকব না এজন্য বলছে জীবন কেবলই নিছক স্বপ্ন নয় কারণ আমাদের যে ক্ষণস্থায়ী জীবন এই জীবনে শুধু স্বপ্ন দিয়ে পূর্ণ নয় এ পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা চলে না এখানে স্ত্রী পুত্র কন্যা এবং পরিবার বর্গ কেউ কারো নয় একথাও ঠিক নয় মানার জন্য অত্যন্ত মূল্যবান মিথ্যা সুখের কল্পনা করে সে দুঃখ করে লাভ নেই তা আমাদের ভেতরে উদ্দেশ্য নয় কারণ সংসারে বাস্তব হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে আমাদের পালন করতে হবে যারা কোনো গড়িতে মুক্তি নেই তেমনি আমাদের জীবন যেন শৈবালে যেমন শিশির কিন্তু সেটা ক্ষণস্থায়ী শৈবালের শিশির বিন্দুটা যেমন ক্ষণস্থায়ী তেমনি আমাদের জীবন ক্ষণস্থায়ী সুতরাং মানুষকে পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে এই মহাজ্ঞানী মহাগণেরা যে পথে অগ্রসর হয়েছে আমাদেরকেও তাদেরকে অনুসরণ করে সেই পথে অগ্রসর হতে হবে কবি একথা এখানে বোঝাতে চেয়েছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে